সো হ্যালো গাইস, আজকে সকাল সকাল একদম চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য রাইটার্স বিল্ডিং এর একদম পাশে কোনার দোকান। এসে গেছে ক্লাব কচুরি প্লেটটা। তো তো দেখাচ্ছি তোমাদেরকে তরকারিটা, এখানে আলু দিয়ে মটর দিয়ে তরকারিটা করা হয়েছে আর দেখে যথেষ্ট টেস্টি লাগছে। বড়িয়া তো হ্যালো গাইস, আজকে সকাল সকাল একদম চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য রাইটার্স বিল্ডিং এর একদম পাশে কোনার দোকান। তো এটা খুবই ফেমাস দোকান আর এখানে ব্রেকফাস্ট খুব ভালো ভালো পাওয়া যায়। তো এখানে আমি আজকে সানডে, আজকে সকালবেলা একদম তাড়াতাড়ি উঠে চলে এসেছি, অনেক আর্লি মর্নিং আসতে হয়েছে এখানে আসার জন্য। আর এই ব্রেকফাস্ট করার জন্য আমি একা আসিনি, সাথে আমার এসেছে একজন দাদা। তো আমি তাকে ইন্ট্রোডিউস করাই। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অঙ্কুর। और आज हम लोग आए हैं कोना दुकान में। तो 150 साल पुराना है। अच्छा, ठीक है। और यहाँ का ब्रेकफास्ट के लिए बहुत फेमस है। अच्छा, यहाँ पे आप भीड़ देख सकते हैं, करीब मतलब ऑलमोस्ट कलकत्ता से हर कलकत्ता के हर कोने से ब्रेकफास्ट करते हैं। आप घूम कर देख सकते हो कितना भीड़ है और कितना बढ़िया यहाँ का माहौल है। तुम्हारा देखो এখানে কত লোক রয়েছে, অনেক রাশ রয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। চলো আমরা যাই আর ব্রেকফাস্টে কি কি অর্ডার দেওয়া যায় দেখি। গাইস এখন এসে গেছে বনমাস্কা আর এটা এখানকার অনেক ফেমাস, তো আমরা এটা ট্রাই করব। আর এটা এখানে যারা যারা এসেছে সবাই ম্যাক্সিমাম এটা ট্রাই করছে। তো আমরা আগেও এসেছিলাম, তো এটা ট্রাই করেছিলাম, এখনো আমি রেকমেন্ড করব, তোমরা আসবে যখন এটা ট্রাই করবে অবশ্যই। তো আমি এটা টেস্ট করে দেখি। তো এখন আমি ট্রাই করব বনমাস্কা, সাথে আমার দাদাও আছে, তো উনিও ট্রাই করবে। তো ট্রাই করা যাক। এই ভেতরটা দেখি, বাটার ফিলিং হ্যাঁ আর মশলা হ্যাঁ দেখতে পাচ্ছ, যথেষ্ট বাটার দেওয়া আছে আর বাটার ফিলিং আছে এটাতে, আর অনেক মশলা দেওয়া আছে। তো আমরা এটা ট্রাই করে দেখি। বড়িয়া, এখন চা এসে গেছে আর চায়ের সাথে বনমস্কা টেস্ট অসম লাগবে। তো চায়ের সাথে বনমাস্কা তো ট্রাই করবোই। তো দেখতে পাচ্ছ তোমরা কোয়ান্টিটি কতটা আছে চায়ের। তো এখন চাটা এখানকার ট্রাই করা যাক, ফেমাস আছে এই চা। তো আমি চাটা ট্রাই করি। দারুন, মানে মর্নিং এ চা একদম টোটালি রিফ্রেশিং। আর এর সাথে আমি বনমাস্কাটা একটু ট্রাই করবো। চায়ের সাথে বনমাস্কা টেস্ট আরো বেশি পরিমাণে বেড়ে গেছে। তো জাস্ট অসম লাগছে, অসম। তো এখন এসে গেছে এখানকার ফেমাস ক্লাব কচুরি। তো এখানে এসেছিলাম যখন, ক্লাব কচুরি তো অর্ডার দিতেই হবে। তো দেখো দেখতে পাচ্ছ তোমরা, এসে গেছে ক্লাব কচুরি প্লেটটা। তো তো দেখাচ্ছি তোমাদেরকে তরকারিটা, এখানে আলু দিয়ে মটর দিয়ে তরকারিটা করা হয়েছে আর দেখে যথেষ্ট টেস্টি লাগছে। ক্লাব কচুরি সাইজটা দেখতে পারো, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল পাঁচটা কচুরি দিয়েছে, তার সাথে তরকারি, তাতে ভুজিয়া আর এই সেদ্ধ লঙ্কাটা আছে। তো আমি এখন এটা টেস্ট করব আর দেখি কেমন আছে এটা টেস্ট। তো এটা তোমাদেরকে একটু ফাটিয়ে দেখাই, দেখতে পাচ্ছ ভেতরে পুর দেওয়া রয়েছে। তো এবার এটা টেস্ট করে দেখা যাক। তো আলুর তরকারির সাথে এটাকে টেস্ট করে লাভলি, দারুণ বানিয়েছে। কচুরির সাথে আলুর টেস্টটা দারুণ লাগছে, তরকারিটাও খুব সুন্দরভাবে তৈরি করেছে আর লঙ্কাটা যখন আছে ট্রাই তো করে দেখতেই হবে, অনেক বেশি স্পাইসি। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খুবই ভালো লেগেছে। তো কেমন লাগলো? বহুত বড়িয়া ভাই, ইয়াহ পে হামেশাই বড়িয়া লাগতা হ্যায় খানা আর নাস্তা।
স্পেশালি আমাকে বহুত বড়িয়া হি রাতা স্পেশালি এখানে আমাকে দাদাই রিকমেন্ড করেছিল এখানে আসার জন্য তো আজকে ব্রেকফাস্ট করে এখানে আমার খুবই ভালো লাগলো তো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই मैं सबसे रिक्वेस्ट करूंगा कि भाई को सब कोई सपोर्ट करें वीडियोस को लाइक करें और सब्सक्राइब करें तो लाइक शेयर सब्सक्राइब करते भूलो ना कमेंट तो अवश्य करो तुम्हारा कैमन लगलो वीडियो जाओ और हमारे फेसबुके ब्लॉगियन फेसबुक पेज आज है तुम्हारा सेटाओ देखते पो इंस्टाते फूडी ब्लॉगियन आज है तो तुम्हारा देखते पो और अनेक बेसि बेसि कर सबसक्राइब करो और जैसे हमें मोटिवेशन पाई पे और नतून नतून वीडियो करी नतून नतून ब्लगे तुम्हारे रिव्यू दीते कमन की आज फूडे तो सब्सक्राइब करो और बेल आइकन अवश्य प्रेस करो जैसे तुम्हारे नोटिफिकेशन पहुंचे तो आज के तो हमारे खावा दावा हो गया तो एबार नेक्स्ट ब्लॉग खूब तातरी आसे तो तदक्षणे टाटा तो ठीक टाटा।